সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 এর দশবিন্দু আমরা তো কতভাবেই দান সাদকা করে থাকি যদি সেই দান সাদকাটা আমরা কোন গুরুত্বপূর্ণ দিনে কোনো গুরুত্বপূর্ণ মনুষীদেরকে উদ্দেশ্য করে দান করি তাহলে যে এর কত ফজিলত রয়েছে আসুন জানার চেষ্টা করি একদা রাইনাবক রাজ্যে একজন কাজী সাহেবের নিকট এক ক্ষুধার্ত ভিক্ষুক গিয়ে আহ্বান করলেন যে আমাকে আপনি দুই কেজি রুটি পাঁচ কেজি গুস্ত এবং দশটি দীর্হামের ব্যবস্থা করে দিন আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করুক তখন ওই কাজী সাহেব শুনলেন আর ওই ভিক্ষুককে বললেন যে ঠিক আছে আপনি জোহরের সময় আসুন ঠিক তখন ওই ভিক্ষুক চলে গেলেন আর জোহরের পরে উনি আসলেন আসার পরে কাজী সাহেব বললেন আপনি একটু কষ্ট করে আসরের পরে আসুন তো সময় মতো ওই ভিক্ষক আসরের পরেও আসলো আসার পরে ওই কাজী সাহেব ভিক্ষককে কিছু না দিয়েই খালি হাতে ফিরিয়ে দিলেন তখন ওই ভিক্ষক দুঃখ বড়া মন নিয়ে চলে গেলেন এবং ওই ভিক্ষক একজন অমুসলিমের কাছে গেল গিয়ে বললেন যে আজকের এই পবিত্র দিনের ওয়সিলাই আমাকে কিছু সাহায্য করুন তখন ওই অমুসলিম প্রশ্ন করলেন যে আজকে কিসের দিন তিনি বললেন আজকে আসরার দিন এবং ওই ভিক্ষুক এই আশোয়ার দিনের কিছু ফজিলত ওনার সামনে উপস্থাপন করলেন তখন ওই অমুসলিম ব্যক্তি আশোয়ার দিনের ফজিলত শ্রবণ করে বলতে লাগলেন যে এই দিন তো অনেক মহত্বপূর্ণ দিন আপনি এসাত করুন আপনি বলুন আপনার কি লাগবে তখন ওই ভিক্ষুক করবেন নেই যা কাজী সাহেবের নিকট চেয়েছিল ঠিক তাই ওই অমুসলিমের নিকট বর্ণনা করতে লাগলেন তখন ওই ও মুসলিম ওই ভিক্ষুককে দশ বস্তা আটা এবং একশো কেজি গুস্ত এবং বিশ দিরহাম দান করলেন আর ওই ভিক্ষুক তখন তার আনন্দচিত্ত মন নিয়ে বাসায় চলে গেলেন আর এইদিকে কাদী সাহেব যখন ঘুমন্ত অবস্থায় ছিল তখন কোনো এক আগন্তুকে এসে ডাকলেন কাদী সাহেবকে বললেন যে চোখ খুলুন ঠিক তখনই কাদী সাহেব চোখ খুললেন আর দেখতে পেলেন বিশাল দুটি ভবন একটি প্রাসাদ ছিল রূপ সোনারির দ্বারা তৈরি এবং অপরটি ছিল লাল ইয়াকুত পাথরের দ্বারা তৈরি তখন ওই কাজী সাহেব জিজ্ঞেস করলেন যে এই প্রাসাদ দুটি কার তখন উত্তরে তিনি বললেন যদি তুমি ওই ভিক্ষককে সাহায্য করতে তবে এই দুটি প্রাসাদ তোমার হয়ে যেত তখন উনি উত্তরে বললো তো এখন কার এখন ওই আগন্তক উত্তর দিলেন যে এখন তার ওই অমস্তিমের যে ওই ভিক্ষককে ওই মহান দিনে সাহায্য করেছিল পরের দিন ওই কাজী সাহেব ঘুম থেকে উঠলেন আর তাড়াহুড়া করে ওই অমস্তিমের নিকট চলে গেলেন আর তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি গতকালকে কি এমন নেকি করেছিলে তখন ওই অমস্তিম বলতে লাগলো যে আপনি কিভাবে জানলেন তখন ওই কাজী সাহেব ওই স্বপ্নের ঘটনা ওনার সামনে উপস্থাপন করলেন আর ঠিক একটু পরেই কাজী সাহেব প্রস্তাব করল যে আপনি আমাকে এই লক্ষ বিনিময়ে এক আমার কাছে বিক্রি করে দিন তখন ওই ওমুসলিম কি উত্তর প্রদান করলেন আসুন আমরা জানার চেষ্টা করি প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চেনের দর্শকবৃন্দ এই উত্তর শ্রবণ করি এবং নিজের ইমানকে তাজা করি ওই অমুসলিমের সাথে করলেন ওই অমুসলিম বলতে লাগলেন যে আল্লাহ পাকের দয়া খুবই মহান আমি শীঘ্রই মুসলমান হতে চলেছি আর এই বলে ওই অমুসলিম মধুর কালিমা আসাদ আলী সাল্লাম পাঠ করে নিলেন অর্থাৎ উনি সাক্ষ্য দিচ্ছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা এক এবং তার প্রিয় হাবিব সাল্লাহ তা আল্লাহ তার বিশেষ বান্দা ও রসোল প্রিয়া এবং আমরা শ্রমণ করলাম যে একজন অমুসলিম হয়ে আসরের দিনকে অসিলা করে একজন অসহায় দারিদ্র মানুষকে সাহায্য করার বদলতে আল্লাহ ওই অমুসলিমকে ইসলামের অমৃত সোধা পান করিয়ে দিলেন তাহলে আজকে আমরা কেন মুসলমান নামের মানুষরা এই মহান গুরুত্বপূর্ণ দিনকে সম্মান প্রদর্শন করছি না আমাদেরও উচিত এই আশুরা দিনকে সম্মান প্রদর্শন করা সল্লু আলাল হাবিব চলো তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম